हेलो माय डियर स्टूडेंट्स, गुड मॉर्निंग। हाउ आर यू? आशा करी ভালোই আছো। আগের দিন আমরা ফার্স্ট ইয়ার স্কুল নামক পোয়েমটা ডিসকাস করেছিলাম এবং কিছু ওয়ার্ড মিনিং লিখেছিলাম। আশা করি তোমরা পোয়েমটা ভালো করে পড়েছো। আজকে আমরা সেই পোয়েম থেকে অপোজিট ওয়ার্ড, মেক সেন্টেন্স এবং কোয়েশ্চেন আনসারগুলো নিয়ে ডিসকাস করব। চলো ফার্স্টে পোয়েমটা ওপেন করে নিই। দেখো, পোয়েমটা ওপেন হয়ে গেছে। ফার্স্টে আমরা দাগ দিয়ে নিই কি কি অপোজিট ওয়ার্ড আমরা কোন কোন ওয়ার্ড থেকে লিখতে পারি। গুড, গুডের অপোজিট ওয়ার্ড লিখতে পারি। লাইক, লাইকের অপোজিট ওয়ার্ড ডিসলাইক লিখতে পারি। তারপরে লাইনে দেখো, ফুল, ফুলের অপোজিট ওয়ার্ড এমটি লিখতে পারি। আর গুডের অপোজিট ওয়ার্ড কি? ব্যাড, সেটাও লিখতে পারি। চলো লিখে নিই আমরা একটা খাতায়, তোমরাও নোট করে নাও। দেখো, আমি একটা খাতায় অপোজিট ওয়ার্ডগুলো লিখে নিয়েছি। গুড, ব্যাড, লাইক, ডিসলাইক, ফুল, এমটি। দেখো, মেক সেন্টেন্সের জন্য আমি কতগুলো ওয়ার্ড সিলেক্ট করেছি, সেগুলো হলো ওয়ান্ডার, ড্রয়িং, লাইক, মম, টিচার, পাপ্পি। এই থেকে কি কি মেক সেন্টেন্স আমি লিখেছি দেখো, তোমরা তোমরাও খাতায় নোট করে নাও। ফার্স্টে ওয়ান্ডার, ওয়ান্ডার দিয়ে কি মেক সেন্টেন্স লিখেছি? ইন্টারনেট ইজ আ টেকনোলজিক্যাল ওয়ান্ডার। ড্রয়িং, ড্রয়িং ইজ মাই হবি, ড্রয়িং হচ্ছে আমার হবি। লাইক, আই লাইক টু গো টু স্কুল এভরি ডে, আমি রোজ স্কুল যেতে পছন্দ করি। মম, আই লাভ মাই মম ভেরি মাচ, আমি আমার মাকে খুব ভালোবাসি। তোমরাও ভালোবাসো নিশ্চয়। টিচার, টিচার টিচেস আস, টিচাররা আমাদেরকে শিক্ষা দেন। পাপ্পি, উই হ্যাভ আ পাপ্পি ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটা পাপ্পি আছে। এগুলো ভালো করে তোমরা নোট করে নাও, এগুলো মুখস্থ করে নেবে। এবার দেখো, আমরা ফার্স্ট ইয়ার স্কুল পোয়েমটা থেকে কোয়েশ্চেন আনসারগুলো লিখব। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য চাইল্ড ইন দ্য পোয়েম থিঙ্ক অ্যাবাউট হিজ ড্রয়িং। চাইল্ডটা তার ড্রয়িংয়ের ব্যাপারে কি ভেবেছিল? দ্য চাইল্ড ইন দ্য পোয়েম থিঙ্ক অ্যাবাউট হিজ ড্রয়িং দ্যাট ওয়েদার হিজ ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ আদার্স অর নট, মানে তার ড্রয়িংটা সবার মতোই ভালো হবে নাকি হবে না, এটাই ভেবেছিল। নেক্সট, হোয়াট ডাজ দ্য চাইল্ড ওয়ান্ডার অ্যাবাউট হিজ টিচার, দ্য টিচারের ব্যাপারে কি ভেবেছিল? আনসারটা হবে, দ্য চাইল্ড ওয়ান্ডার্স ওয়েদার হিজ টিচার উইল লুক লাইক হিজ মাদার অর গ্র্যান্ড মাদার, তার টিচারটা মায়ের মতো হবে নাকি গ্র্যান্ড মাদার মানে ঠাকুমার মতো হবে। ডু ইউ থিঙ্ক দ্য চাইল্ড উড লাইক টু ক্যারি হিজ পাপ্পি টু স্কুল, তুমি কি ভাবো যে মানে বাচ্চাটা তার কুকুরটাকেও স্কুলে নিয়ে যেতে চাইতো? ইয়াস, দ্য চাইল্ড উড লাইক টু ক্যারি হিজ পাপ্পি বিকজ হি লাভস দ্য পাপ্পি, মানে সে চাইতো যে যদি কুকুরটাকে স্কুলে নিয়ে যাওয়া যায় কারণ সে কুকুরটাকে ভালোবাসত। দেখো, কোয়েশ্চেনের আনসারগুলো আমি 1, 2, 3 নাম্বার করে দিয়ে দিয়েছি। ফার্স্ট, দ্য চাইল্ড ইন দ্য পোয়েম থিঙ্ক অ্যাবাউট হিজ ড্রয়িং দ্যাট ওয়েদার হিজ ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ আদার্স অর নট। সেকেন্ড, দ্য চাইল্ড ওয়ান্ডার্স ওয়েদার হিজ টিচার উইল লুক লাইক হিজ মাদার অর গ্র্যান্ড মাদার। থার্ড, দ্য চাইল্ড উড লাইক টু ক্যারি হিজ পাপ্পি বিকজ হি লাভস দ্য পাপ্পি। তাহলে তোমরা এইটা খাতায় অবশ্যই নোট করছো তো, করে নাও, ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট ডে আমরা তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে। টাটা, থ্যাংক ইউ।